একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তাদের এবেলার আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে তাদের প্রাণীবিদ্যার ব্যবহারিকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানবদেহের অস্তিত্বসমূহ পর্যবেক্ষণ। তো এই ব্যবহারিকের এই পার্টটাতে আমরা মানবদেহের বিভিন্ন হাড় নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে এটাও বলা দরকার যে এই হাড়ের বৈশিষ্ট্যগুলো পড়লে তোমাদের থিওরিতেও কিন্তু কাজ হয়ে যাবে। থিওরির তে আমরা বিভিন্ন হাড়ের বৈশিষ্ট্যগুলো পড়ে থাকি, সেই বৈশিষ্ট্যগুলো এখানে পড়লে তোমার থিওরির অংশটা কিন্তু কাজে লাগবে। তো আমাদের মানবদের অনেক হাড়ই আছে, যে হাড়গুলো সবগুলো প্র্যাকটিক্যালি কিন্তু ছবি আঁকাতে হয় না। তো বেসিক বেসিক যে হাড়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এই মানবদের হাড়ের প্রথম যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে মানবদের করোটির অস্তিত্বসমূহ। তো এখানে একটা করোটির ছবি দেওয়া হয়েছে। আমরা জানি করোটির দুইটা পার্ট নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে করোটিকা বা স্কাল বা মাথার খুলি যেটা বলা হয়, আর আরেকটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। তো আমরা বলছি যে আমাদের করোটিকার অস্থি আছে মোট 8টা, আর মুখমণ্ডলে আছে মোট 14টা। তাহলে এই মোট 22টা অস্থি নিয়ে আমাদের করোটির হাড়টা গঠিত হয়। তো এখানে বিভিন্ন রকম হাড় আছে, 8টা করোটিকার হাড়ের ভিতরে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে ফ্রন্টাল যেটা কপালের অস্থি, একটা ঝিনুক আকৃতির চ্যাপ্টা একটা অস্থি, দেন মাথার একদম মাঝখানে যে হাড় থাকে দুইটা প্যারাইটাল, এটাকে মাথার ছাদ বা চান্দি বলা থাকে, এবং ঠিক মাথার পেছনের দিকে আর একটা হাড় থাকে, দ্যাট ইজ অক্সিপিটাল, সেটাকে বলা হয় অক্সিপিটাল। এবং এই অক্সিপিটাল হাড়ের ঠিক মাঝখান দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ছিদ্র আছে যেটা বলছে ম্যাগনাম ফোরামেন, যে ফোরামেনের ভিতর দিয়ে স্পাইনাল কর্ডটা কিন্তু বেরিয়ে আসে। আর কানের বিভিন্ন অংশগুলো ঢেকে রাখার জন্য আরেকটা, দ্যাট ইজ টেম্পোরাল টেম্পোরাল, দেন এখানে আরেকটা আছে স্ফেনয়েড। তো এরপরে যে হাড়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। তো মুখমণ্ডলীয় অস্থিটা তোমাদের আমি আরেকটা ছবি দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি, যে সামনের দিকে আমরা হচ্ছে আমাদের 14টা অস্থি আছে। তো এখানে ইম্পর্টেন্ট কয়েকটা অস্থি দেওয়া আছে, সেগুলো সবগুলো আমরা আলোচনা করব না যেহেতু এটা প্র্যাকটিক্যালের অংশ। তো একদম নাকের যেটা, এটাকে বলি নেজাল বোন, এটা হচ্ছে নেজাল অস্থি। আর নাকের পাশে ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি আরো আছে ভৌমার, এই অংশটা আছে ভৌমার, দেন ইনফিরিয়র নেজাল কঙ্কা, এটা একটা, দেন এথময়েড অস্থি, অর্থাৎ এই অস্থিটা না হচ্ছে এথময়েড, এথময়েড অস্থি। এছাড়া যেটা আছে ম্যাক্সিলা ম্যান্ডিবল, এটা আমাদের মুখমণ্ডলীয় অস্থি, দ্যাট ইজ ম্যাক্সিলা, দ্যাট ইজ ম্যান্ডিবল। ঠিক আমাদের চোখের ঠিক নিচের দিকে একটা উঁচু হাড় থাকে, দ্যাট ইজ জাইগোম্যাটিক অস্থি। আর চোখের ভিতরে এবং নাকের পাশের দিকে আমাদের দেখতে পাচ্ছি ল্যাক্রিমাল বোন, দেন আছে এথময়েড, এথময়েড বোন। তারপরে আছে যে এই কালার যেটা আমরা দেখতে পারছি বেগুনি কালারের একটা দেখতে পারছি, দ্যাট ইজ টেম্পোরাল অস্থি। তো মোটামুটি সামনের দিকে এইগুলো হচ্ছে মুখমণ্ডল অস্থি। তো অস্থি সবগুলো নাম তোমার যদি প্র্যাকটিক্যালের খাতায় লেখাও লাগে না, এগুলো থিওরির জন্য পড়তে হবে। তো মোটামুটি পরীক্ষার জন্য তোমরা বেশি বেশি তিনটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য পড়লে কিন্তু চলবে। এরপরে পরের যে হাড়টা আছে সেটা হচ্ছে স্ক্যাপুলা। আমরা স্ক্যাপুলার একটা অস্থি এখানে দেখিয়েছি, যারা দুইটা ভিউ দেখানো হয়েছে, একটা সামনে থেকে এবং একটা পার্শ্ব। তো ফ্রন্টাল ভিউ থেকে দেখলে আমরা স্ক্যাপুলা, আমরা জানি এটা আমাদের কাঁধের দুইটা চ্যাপ্টা ত্রিকোণাকার অস্থি, এবং এই স্ক্যাপুলার সাথে কিন্তু আমাদের অগ্রপদ, দ্যাট ইজ ফোর লিম, হাতটা কিন্তু এই স্ক্যাপুলার সাথে কিন্তু ঝুলে থাকে। এবং স্ক্যাপুলার যে গহ্বরের ভিতরে আমাদের হিউমেরাসের মস্তকটা ঢোকানো থাকে সেটাকে আমরা বলি গ্লিনয়েড ক্যাভিটি, গ্লিনয়েড গহ্বর। তো সেটার একটা ছবি আমরা দেখতে পারি যে কিভাবে এটা ঝুলে থাকে, আমরা দেখা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, দ্যাট ইজ স্ক্যাপুলা। তোমাদের এখানে দেখাচ্ছি স্ক্যাপুলা, এবং তার সাথে হিউমারাসের মস্তকটা গ্লিনয়েড ক্যাভিটির ভিতরে কিভাবে এটা আটকে থাকে সেটা দেখানো হয়েছে। তো আমরা স্ক্যাপুলার যে ইম্পর্টেন্ট কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আর বলছি এটা একটা ত্রিকোণাকার অস্থি, চ্যাপ্টা অস্থি, এবং আমাদের কাঁধে থাকে। এর সামনের দিকে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাক্রোমিয়ান এবং একটা কোরাকয়েড, দ্যাট ইজ কোরাকয়েড, এবং এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। আর স্ক্যাপুলার ঠিক মাঝখান থেকে কাটার মতো অংশ থাকে, দ্যাট ইজ স্ক্যাপুলার স্পাইন। আর স্পাইনের উপর এবং নিচে দুইটা গর্ত থাকে, দুটা ফসা বা তল থাকে, যাকে বলা হয় সুপ্রা স্পাইনাস ফসা
সুপ্রা মানে উপরে, আর ইনফ্রা অর্থ নিচে, অর্থাৎ নিচে থাকলে সেটাকে বলা হবে ইনফ্রাস্পাইনাস ফসা। আর পাশ থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যাভিটি রয়েছে, দ্যাট ইজ গ্লিনয়েড ক্যাভিটি, এবং এই ক্যাভিটির ভিতরেই কিন্তু হিউমেরাসের মস্তকটা ঢোকানো থাকে। মোটামুটি এগুলোই স্ক্যাপুলার প্রধান বৈশিষ্ট্য। আমি তোমাদের এখানে আমার হাতে এখন একটা ছবি দেখিয়েছি, তার শনাক্ত করা বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শনাক্তকরণও দেওয়া হয়েছে। পরে আমরা আমাদের ফোর লিম বা হাতের প্রথম যে অস্থিটা সেটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের আমরা এখানে একটা চিহ্নিত চিত্র আঁকিয়েছি যেটা আমার হাতে আঁকানো। তো এখানে বিভিন্ন অংশগুলো লেবেলিং করা দেওয়া হয়েছে এবং বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তো এটার বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যে সম্মুখ দিকে একটা গোলাকার মস্তক থাকে, দ্যাট ইজ হেড, এবং তার নিচে দুইটা অর্বুদ বা ফোলা অংশের মতো থাকে, যাকে ইংলিশে বলে টিউবারোসিটি। যেটা আকারে বড় সেটাকে বলা হবে গ্রেটার টিউবারোসিটি, তার থেকে যেটা আকারে ছোট সেটাকে বলা হবে লেসার টিউবারোসিটি, এবং মস্তকের ঠিক নিচে এটাকে বলে গ্রীবা। তো গ্রীবাটাকে আমরা নাম দিলাম অ্যানাটমিক্যাল গ্রীবা। যদি গ্রীবা দুইটা থাকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অরিজিনাল ছবি দেওয়া আছে, বলছি যে হেডের নিচেই যে গ্রীবা এটা অ্যানাটমিক্যাল, তার নিচে গ্রীবাটাকে বলা হবে সার্জিক্যাল গ্রীবা। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই হিউমেরাসের পুরো লম্বা অংশটাকে বলা হবে শ্যাফ্ট বা দেহ, এবং শ্যাফ্টের মাঝে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ডেল্টয়েড টিউবারোসিটি বা ডেল্টয়েড রিজ বলা হয়। এটা মেরুদণ্ডী প্রাণী যাদের হিউমেরাস আছে, প্রতিটা প্রাণীর কিন্তু এই ডেল্টয়েড টিউবারোসিটি একটা কমন ফিচার, এটা থাকতে হবে উঁচু একটা অংশ। আর নিচের দিকে আমরা দেখতে পারছি যে কয়েকটা ফসা বা তল বা গর্ত রয়েছে। সম্মুখ দিকে দেখলে আমরা দেখতে পারছি অলিক ক্রাউন ফসা, এবং তার উল্টো দিক ভিউটা দেখলে আমরা দেখতে পারছি করোনাইট ফসা, দুটো তল বা গর্ত। এবং এই তলের এখানে কয়েকটা উঁচু অংশ আছে যাকে আমরা বলছি এপিকন্ডাইল, যেটা দেহের ভিতরের দিকে থাকে সেটা হবে মিডিয়াল এপিকন্ডাইল, যেটা দেহের পার্শ্ব বা বাইরের দিকে থাকে সেটা বলা হবে ল্যাটারাল এপিকন্ডাইল। এবং এই দুই এপিকন্ডাইল মাঝখানে আমরা দেখতে পাচ্ছি দুটো উঁচু অংশের হাড় বা গোলাকার অংশ রয়েছে, একটা নাম ক্যাপিচুলাম এবং আর একটা ট্রকলিয়া। তো মোটামুটি এইগুলো হচ্ছে হিউমেরাসের গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমরা এখান থেকে পরীক্ষার জন্য বেশি বেশি তিনটা পড়লে হবে, কিন্তু থিওরির জন্য কিন্তু সবগুলোই পড়তে হবে। মোটামুটি এটা হচ্ছে থিওরির জন্য একটা হিউমেরাসের বিভিন্ন রকমের শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপরে আমাদের হাতের দ্বিতীয় যে অস্থিটা রেডিয়াস আলনা বা আমার রেডিও আলনা বলে থাকি, তো এটা আমার হাতে এখনো ছবি দেখতে পারছো, রেডিয়াস এবং আলনা। আমরা বলছি আলনা আমাদের দেহের ভিতরে সাইডে থাকে এবং রেডিয়াসটা থাকে দেহের বাইরের সাইডে, এবং আলনাটা একটু বাঁকা অস্থি। এবং এই আলনার প্রধান ফিচার সেটা আমি আরেকটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া হয়েছে, আমরা বলছি যে আলনার অস্থিটার উপরের দিকে একটা সাপের ফোনার মতো একটা প্রসেস থাকে, যে প্রসেসটাকে আমরা নাম দিলাম অলিক ক্রেনন প্রসেস। এর কাজ হচ্ছে আমাদের হিউমেরাসে যে অলিক ক্রেনন ফসা ছিল, সেই অলিক ক্রেনন ফসার ভিতরে এই অলিক ক্রেনন প্রসেসটি কিন্তু ঢুকে যে ওখানে আটকায় থাকে। আর নিচের দিকে আর একটা প্রসেস রয়েছে, যেটা করোনাইট প্রসেস, এবং আমরা দেখেছিলাম হিউমেরাসে একটা করোনাইট ফসা ছিল, সেই ফসার ভিতরে করোনাইট প্রসেসটা কিন্তু ঢুকে যাবে। আর দুই প্রসেসের মাঝখানে তল বা খাঁজ রয়েছে, যেটাকে বলছে ট্রকলিয়ান নস। আর আলনার যে হাড়টা, তার যে শ্যাপ বা দেহটা, সেটা কিন্তু অনেকটা বাঁকা একটা অংশ, এবং নিচের দিকে দুইটা প্রবর্ধন থাকে দুই পাশে, যেটা আলনারও আছে রেডিয়াসের আছে, দ্যাট ইজ স্টাইলয়েড প্রসেস, দুই পাশে থাকে স্টাইলয়েড প্রসেস। আর ইন কেস অফ রেডিয়াস এর একটা সুস্পষ্ট মস্তক থাকে, দেন তার নিচে গ্রীভা এবং একটু ফোলা অর্বুদ বা টিউমারের মতো অংশ, দ্যাট ইজ নোন অ্যাজ টিউবারোসিটি। আর নিচের দিকের বাহুটা মোরালেস একটু সোজা ইন কম্পারিজন অফ আলনা, এবং নিচের দিকে এর একটা কমন অংশ শারীরিক, দ্যাট ইজ স্টয়লেট প্রসেস। আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে দুইটা হাড়ের মাঝখানে কিন্তু একটা ধরনের তন্তু থাকে, দ্যাট ইজ ইন্টার অসিয়াস মেমব্রেন। আমরা জানি হাড়ের সাথে হাড় কিন্তু এক ধরনের লিগামেন্ট দিয়ে আটকানো থাকে, তো এই দুইটা হাড়ের মাঝখানে এই ধরনের একটা মেমব্রেন বা লিগামেন্ট দ্বারা কিন্তু আর দুইটা সংযুক্ত থাকে। মোটামুটি এই হচ্ছে রেডিয়াস আলনার বৈশিষ্ট্য। তো এরপরে আমরা হাতির বা যে কবজি থেকে শুরু করে অঙ্গুলি যে অস্থি সমূহ আছে, যদি এটা তোমাদের প্র্যাকটিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট না, এটা বাট এর থিওরির জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের কবজিতে এখানে মোট আটটা অস্থি আছে, অস্থিগুলো এরকম হ্যামেট, দেন পিসিফর্ম, ট্রাইকুয়েট্রাম, লুনেট, ক্যাপিটেট, স্ক্যাফয়েড, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড। এখানে মোট আমাদের আটটা অস্থি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এই আটটা অস্থি, এটা যদিও অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের,
আর এই কবজির অস্থির পরেই রয়েছে কিন্তু মেটাকার্পাল। মেটাকার্পাল গুলো আমরা জানি আমাদের হাতের তালু গঠন করে, এবং এর একটা কমন ফিচার যে প্রতিটি হাড়েরই দুই প্রান্ত মোটা বাট মাঝখানটা ক্রমান্বয়ে সরু। আর আমাদের বৃদ্ধাঙ্গুলিতে একটা ছোট এক্সট্রা হাড় আছে, দ্যাট ইজ নোন অ্যাজ সিসাময়েড বোন। তো সিসাময়েড বোন সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলি যে টেন্ডন থেকে সৃষ্ট একক অস্থিকে বলা হয় সিসাময়েড বোন। তো মানবদের সব থেকে বড় সিসাময়েড বোনের উদাহরণটা হচ্ছে প্যাটেলা। মানবদের সব থেকে বড় সিসাময়েড বোনের নাম মনে রাখতে হবে প্যাটেলা। আর এরপরে আমাদের বৃদ্ধাঙ্গুলিতে একটা ছোট্ট একটা সিসাময়েড বোন আমরা দেখতে পারছি। আর এরপর আসছে আমাদের ফ্যালাঞ্জেস। আমরা জানি আমাদের ফ্যালাঞ্জেস অঙ্গুলিতে দুই হাতে 14টা করে থাকে, 14 14 28টা। তো প্রতি আঙ্গুলে 3টা করে থাকে শুধুমাত্র, এক্সেপ্ট যে বৃদ্ধাঙ্গুলি সেখান থেকে 2টা, মোট 14টা ফ্যালাঞ্জেস ডিজিটস থাকে আমাদের। এরপরে আমরা দেখব আমাদের শনি চক্রের যে অস্থিটা, আমরা জানি এটা চাপা আর চ্যাপ্টা একটা অস্থি যার দুইটা পার্ট, দুইটা অংশ থাকে, দুই পাশে দুইটা অংশ নিয়ে আমাদের এই পেলভিক গার্ডেল। তো এই পেলভিক গার্ডেল বাংলায় শনি চক্র, এর আরো একটা নাম আছে সেটা হচ্ছে ইনোমিনেট অস্থি, আর একটা নাম আছে অস কক্সা অথবা হিপ বোন। সুতরাং পেলভিক গার্ডেলের অনেকগুলো সমর্থক শব্দ আছে। তো এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো ভিতরে আমি তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট ফিচার, এগুলো অনেক জটিল জটিলের বৈশিষ্ট্য আছে, বাট তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, দ্যাট মিনস ইন্টারমিডিয়েটের জন্য যেগুলো মোটামুটি দরকার, সেগুলো আমরা এখানে আলোচনা করব। আমার বলছি আমাদের এই হাড়টা দুইটা অংশের সমন্বয়ে গঠিত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা অস্থি এখানে দেওয়া হয়েছে, দ্যাট ইজ সেটা আমাদের শনি চক্রই, যে এই হাফ এবং এই হাফ, প্রতি হাফে তিনটা করে অংশ আছে, ইলিয়াম, ইশিয়াম হলুদ রঙের, অ্যান্ড দেন ব্রাউন কালার, দ্যাট ইজ পিউবিস। ইলিয়াম, ইশিয়াম, পিউবিস প্রতি অর্ধাংশে থাকে, এবং এই তিনটা অংশ নিয়েই আমাদের শনি চক্রের হাড়টা গঠিত হয়। এবং এই ইলিয়াম, ইশিয়াম এবং পিউবিসের মাঝখানে রয়েছে একটা গহ্বর, দ্যাট ইজ অ্যাসিটাবুলাম। এই অংশটা আমরা বলি অ্যাসিটাবুলাম। আমি আরেকটা ছবি দেখাই। আমরা দেখতে পাচ্ছ তোমরা এই হাড়ের যে অ্যাসিটাবুলামটা কিন্তু এই জায়গাটা, যেটা ইলিয়াম, ইস্টন, পিউবিস এই তিনটে হাড়ের সংযোগ স্থলে কিন্তু এই গহ্বরটা থাকে, দ্যাট ইজ অ্যাসিটাবুলাম। এবং অ্যাসিটাবুলামে আমাদের ফিমারের যে মস্তকটা এখানে লেগে থাকে, এবং এটা অনেকটা বলকোটোর অস্থি সন্ধির মতো কাজ করে ফিমারটাকে নড়তে সহায়তা করে। আমরা এরপর দেখতে পারছি যে পিউবিস যে অংশটা, যে পিউবিসটার মাঝখানে একটা জাংশন থাকে, সেই জাংশনটাকে বলছে পিউবিক সিম্ফাইসিস। এবং এই পিউবিস এবং ইশিয়াম এই দুটার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা গহ্বর থাকে, যাকে বলা হয় অবটুরেটর ফোরামেন। তো মোটামুটি এইগুলো হচ্ছে পেলভিক গার্ডেলের তোমাদের প্র্যাকটিক্যালের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার। তো তোমরা মোটামুটি তিনটা বৈশিষ্ট্য পড়লে কিন্তু এনাফ, পরীক্ষার জন্য তিনটা বৈশিষ্ট্য পড়লে তোমাদের এনাফ। এরপরে আমরা ফিমার নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের দেহের সবথেকে লম্বা অস্থি ফিমার। তো ফিমার যে মেন ফিচার আমরা জানি, এর একটা সুস্পষ্ট মস্ত গোলাকার মস্তক থাকে, হেড, হেডের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেইক আছে, সুস্পষ্ট লম্বাটা নেইক। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি দুইটা উঁচু অংশ, দ্যাট ইজ ট্রোক্যান্টার। ট্রোক্যান্টার যেটা আকারে বড় সেটাকে বলে গ্রেটার ট্রোক্যান্টার, এবং যেটা ছোট সেটাকে বলা হবে লেসার ট্রোক্যান্টার। আর এটাকে আমরা বলছি শ্যাফ্ট বা দেহ। এবং দেহের ঠিক মাঝখান বরাবর একটা উঁচু আল থাকে, দ্যাট ইজ লিনিয়া অ্যাসপারাসা। এটাকে বলা হয় অমসৃণ আল, বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় লিনিয়া অ্যাসপারা। আর নিচের অংশে আসলে আমরা দেখতে পারছি যে এখানেও ইপিকন্ডাইল এবং কন্ডাইল আছে, অর্থাৎ এই যে উঁচু দুটো অংশ, দ্যাট ইজ একটা মিডিয়াল ইপিকন্ডাইল, একটা ল্যাটারাল ইপিকন্ডাইল। আর এক পাশ থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ডাইল আছে, দুইটা উঁচু অংশ ফোলার মতো, মিডিয়াল কন্ডাইল অ্যান্ড ল্যাটারাল কন্ডাইল। এবং দুই কন্ডাইল মাঝখানে একটা গ্রুপ, একটা ফসা বা তল থাকে, যেটার ভিতরে প্যাটেলা যে সিসাময়েড বোনটা আছে আমাদের হাঁটুতে, সেটা এই জায়গাটাতে সংযুক্ত থাকে। এটাকে আরেক ভাষায় বলা হয় প্যাটেলার তল। তো মোটামুটি এটা হচ্ছে ফিমারের বিভিন্ন অংশ। যদি তোমাদের আমার হাতে এখন একটা অস্থি আমি তোমাদের দেখাচ্ছি, যে দ্যাট ইজ হেড, গ্রিবা, দ্যাট ইজ গ্রেটার, বড় ট্রোক্যান্টার, ছোট ট্রোক্যান্টার, অমসৃণ আল আছে, এবং নিচের দিকে কন্ডাইল, ইপিকন্ডাইল এবং প্যাটেলার তল আছে। তো এটা হচ্ছে তোমরা পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা আঁকানোর জন্য এই ধরনের একটা ছবি তোমাদেরকে আঁকাতে হবে।
এরপরে আমাদের পায়ের যে দ্বিতীয় বৃহত্তম অস্থি সেটা হচ্ছে টিবিয়া ফিবুলা। আমরা জানি এটা দুইটা হাড়ের সমন্বয়ে গঠিত, টিবিয়া অ্যান্ড ফিবুলা। টিবিয়াটা অনেক বড় মোটা হয় এবং ফিবুলাটা অপেক্ষাকৃতভাবে কিন্তু চিকন হয়। তো এই হাড়ের প্রধান যে ফিসারগুলো আছে তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি, দেখো আমি বলছি যে উপরের দিকে ইন্টারকন্ডাইলার ইমিনেন্স একটু উঁচু নিচু খাদ মতো থাকে, যে জায়গাটা আমাদের প্যাটেলাটা এই তলের ভিতরে লাগানো থাকে। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে টিবিয়াল টিউবারসিটি একটু উঁচু অংশের মতো, টিউমারের মতো ফোলা অংশ বা অর্বুদ বলা হয় বাংলায়, সেটাকে বলছে টিবিয়াল টিউবারসিটি। এবং এই টিবিয়ার ঠিক মাঝখান বরাবর একটা উঁচু উঁচু ক্রেস্ট বা চূড়া থাকে, যেটাকে বলছে অ্যান্টিরিয়র ক্রেস্ট। এবং দুইটা হাড়েরই টিবিয়াল ফিবুলার দুইটা হাড়ে কিন্তু নিচের অংশে দুইটা প্রবর্ধনের মতো অংশ থাকে, আমরা বলছি ম্যালিওলাস, একটা মিডিয়াল ম্যালিওলাস অ্যান্ড দ্যাট ইজ ল্যাটারাল ম্যালিওলাস। আর ফিবুলা যেটা খুব চিকন অস্থি, যার একটা সুস্পষ্ট মস্তক আছে উপরের দিকে এবং দেহের শ্যাফ্ট আছে, এটা মাঝখানে বরাবর চিকন একটা শ্যাফ্ট থাকে। তো মোটামুটি এইটা হচ্ছে টিবিয়া ফিবুলার মেন মেন ক্যারেক্টার্স, যেটা তোমরা পরীক্ষায় প্র্যাকটিক্যাল খাতায় লিখতে পারো। আমার হাতে এখন তোমরা একটা টিবিয়া ফিবুলা দেখতে পারছো এবং এখানে তোমার পরীক্ষার জন্য এটাই আঁকাতে পারো, এবং যেখানে বিভিন্ন রকমের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এরপরে পায়ের আমাদের যে বিভিন্ন যে অস্থিগুলা, অর্থাৎ পায়ের গোড়ালি এবং পায়ের পাতায় যে অস্থিগুলো আছে, আমরা জানি আমাদের পায়ের গোড়ালিতে মোট এখানে সংখ্যায় আমরা দেখতে পারছি 1, 2, 3, 4, 5, 6, 7 অস্থি আছে, বাট নামে কিন্তু 5টা। অর্থাৎ একদম টিবিয়া নিচে দেখতে পাচ্ছি আমরা ট্যালাস, এবং গোড়ালে যে অংশটা বাইরের দিকে বেরিয়ে থাকে সেটাকে বলে ক্যালকেনিয়াস, ক্যালকুলাসের সামনে আছে কিউবয়েড, এবং ট্যালাসের সামনে নেভিকুলার, এবং নেভিকুলার সামনে তিনটা ছোট ছোট অস্থি, দ্যাট ইজ কুনিফর্ম। আর পায়ের পাতা গঠন করে যে অংশটা, দ্যাট ইজ মেটাটার্সাল। আর পায়ের যে অঙ্গুলিতে যে হাড়গুলো থাকে তাকে বলছি আমরা ফ্যালাঞ্জেস। তো মোটামুটি এগুলো হচ্ছে পায়ের হাড়ের অস্থি, পায়ের হাড়ের যেগুলো অংশগুলা। পরে আমরা তোমাদের কশেরুকার যে প্রথম অস্থিটা অ্যাটলাস, সেটা নিয়ে একটু আলোচনা করবো। আমরা বলছি এটা অনেকটা আংটি বা রিং এর মতো স্ট্রাকচার, একটা আদর্শ কশেরুকা থেকে কিছু বিচ্যুতি আছে, সবগুলো অংশ কিন্তু থাকে না, এবং এটা আমাদের কশেরুকার প্রথম অস্থি। আর বলছি এটা মোরালেস একটু আংটির মতো, এবং এর দুইটা আর্টস আছে, একটা নিউরাল আর্টস এবং একটা পশ্চাৎ আর্টস, সরি পশ্চাৎ এবং সম্মুখ আর্টস। এটা সম্মুখ আর্টস, এটা হচ্ছে পশ্চাৎ আর্টস। মাঝখানে আমরা জানি একটা ভার্টিভাল ফোরামেন থাকবে, এবং এটা আকার অনেক বড় হয় ভার্টিভাল ফোরামেনটা, যেটাকে আমরা বলছি নিউরাল ছিদ্র বলছি, যার ভিতরে স্পাইনাল কর্ডটা প্রবেশ করে। আর আমরা বলছি যে দুইটা জিনিস অ্যাবসেন্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাম, একটা নিউরাল স্পাইন। একটা আদর্শ কশেরুকার কিন্তু সেন্ট্রাম থাকে, যেটা বডি বলা হয়, নিউরাল স্পাইন যেটা কাটার মতো অংশ, যার কিন্তু সেই অংশটা অ্যাটলাসে থাকে না, তবে দুই পাশে দুটা ট্রান্সভার্স প্রসেস আছে, যেটা আর একটা প্রসেস থাকে। আর ধমনী এবং বিভিন্ন ধরনের শিরা গমনের জন্য এখানে একটা ধমনী ছিদ্র থাকে দুই পাশে। মোটামুটি এটা হচ্ছে অ্যাটলাসের বিভিন্ন শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখবো যে আমাদের যে দেহের একটা আদর্শ কশেরুকা, যেটাকে বলা হয় থোরাসিক কশেরুকা, হচ্ছে একটা আদর্শ কশেরুকা। এই সেই আদর্শ কশেরুকার কি কি অংশ আছে, তো আমরা বলছি এই কশেরুকার মেনলি দুইটা পার্ট, একটা সেন্ট্রাম আর এটাকে বলে নিউরাল আর্টস, ভার্টিব্রাল ভার্টিব্রাল আর্টস, এটাকে বলা হয় ভার্টিব্রাল আর্টস, এন্ড দ্যাট ইজ সেন্ট্রাম বা বডি। সেন্ট্রামের সাথে কিন্তু পরপর বিভিন্ন কশেরুকাগুলো কশেরুকাগুলো পরপর সাজানো থাকে বা লাগানো থাকে। আর বিভিন্ন অংশগুলোর ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ট্রান্সভার্স প্রসেস আছে, মাঝখানে আছে নিউরাল স্পাইন, এবং এই প্রসেস ট্রান্সভার্স প্রসেসের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্যাসেট আছে, যেখানে আমাদের পরশুকা বা রিবসটা লাগানো থাকে। আর মাঝখানে একটা ভার্টিব্রাল ফোরামেন, যার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড প্রবেশ করে। এবং এখানে দুটা তল আর আছে, সুপিরিয়র আর্টিকল ফ্যাসেট এবং কোস্টাল ফ্যাসেট। ফ্যাসেট বলতে বোঝায় সংযোগী তল, যে তলের সাথে কিন্তু আমাদের রিবসের হেড এবং নেক, পরশুকার হেড এবং নেক, এই তিনটা জায়গায় কিন্তু সংযুক্ত থাকে। আমরা জানি পরশুকার অপর প্রান্ত লাগানো থাকে স্টার্নামের সাথে, আর এক প্রান্ত লাগানো থাকে কশেরুকার সাথে। তো এই তিনটা ফ্যাসেট মনে রাখা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো মোটামুটি এটি হচ্ছে কশেরুকার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। তো তোমরা এখানে দেখতে পারছো, আরো একটু ভালো করে ছবিটা দেওয়া হয়েছে, যেখানে আরেকটা বৈশিষ্ট্য বলা হয় নাই, যে নিউরাল স্পাইন এবং ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে যে অংশ থাকে তাকে বলে ল্যামিনা, আর সেন্ট্রাম এবং ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে যে মোটা স্তম্ভের মতো অংশ তাকে বলে পেডিকল। পেডিকলের পরে কিন্তু পুরো ভার্টিব্রাল আর্টসটা কিন্তু দাঁড়িয়ে থাকে, এটা এর অন্যতম একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। তো তোমাদের সকলকে ধন্যবাদ, যে হাড়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এগুলি কিন্তু মূলত প্র্যাকটিক্যালে
যে খাতাটাতে কিন্তু অঙ্কন করতে হয়, তার জন্য বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।